সংযমের মাস রমজানেও কমছে না রাজনৈতিক উত্তাপ কেন্দ্র থেকে তৃণমূলে হাজারের বেশি ইফতার পার্টি করতে চায় বিএনপি এছাড়াও দলটি রমজান জুড়ে অবস্থান কর্মসূচি মানববন্ধন ও মতবিনিময় কর্মসূচি ঘোষণা দিয়েছে অন্যদিকে নির্বাচন সামনে রেখে রমজান মাসে রেকর্ড সংখ্যক নতুন সদস্য সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে আওয়ামী লীগ মারুফা রহমানের প্রতিবেদন রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক রমজান মাসেও রাজপথ ছাড়তে চায় না বিএনপি গ্যাস বিদ্যুৎ সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে 1 এপ্রিল সব জেলায় দুপুর 2টা থেকে বিকেল 4টা পর্যন্ত অবস্থান কর্মসূচি 8 এপ্রিল বিকেল 3টা থেকে 5টা পর্যন্ত মহানগর জেলা উপজেলা ও থানা পর্যায়ে অবস্থান কর্মসূচি 9 থেকে 13 এপ্রিল প্রচারপত্র বিলি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি এছাড়া 28 মার্চ থেকে 20 এপ্রিল পর্যন্ত জেলা ও মহানগরে সভা সমাবেশ মতবিনিময় সভা করতে চায় দলটি রমজান মাসে আমাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা নয় আজকে দেশের যে অবস্থা তৈরি হয়েছে সর্বোপরি এই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার যে আন্দোলন তাকে আমরা চলমান রাখতে চাই সেই জন্য এই কর্মসূচি আমরা দিয়েছি দলীয় সূত্র জানা গেছে ইফতার কেন্দ্রিক রাজনীতির মধ্য দিয়ে সারা দেশের কর্মীদের সক্রিয় ও সজাগ রাখতে চায় দলটি এছাড়া যুগপত শরিকদের সাথে সম্পর্ক আরো মজবুত করার পাশাপাশি আন্দোলনে সমর্থন আদায়ে বিভিন্ন পেশাজীবী এবং প্রভাবশালী দেশের কূটনীতিকদের সাথেও সম্পর্ক জোরদার করতে চায় হাইকমান্ড এর বাইরে ইফতারের মাধ্যমে যুগপত আন্দোলনের বাইরে থাকা দলগুলোকেও কাছে টানার চেষ্টা চালাবে বিএনপি বসে থাকবে না আওয়ামী লীগও নেতারা জানান নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দলের সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে নির্বাচন সামনে রেখে রমজান মাসে রেকর্ড সংখ্যক নতুন সদস্য সংগ্রহে গুরুত্ব দেবে আওয়ামী লীগ এরই মধ্যে ঢাকা সহ অন্যান্য মহানগর জেলা ও উপজেলা আওয়ামী লীগকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে বিএনপির কর্মসূচি দেখে মনে হচ্ছে তারা রমজানের পবিত্রতাও নষ্ট করতে চায় রমজানও তারা মানুষকে স্বস্তি দিতে চায় না বড় দুই দলের বাইরে থাকা ছোট দলগুলো রমজান মাস জুড়ে ইফতার মাহফিল আর সাংগঠনিক কার্যক্রম গোছানোর পরিকল্পনা নিয়েছে তবে সব দলগুলোই বলছে রমজানের পর নির্বাচনী রাজনীতিতে আসতে পারে নতুন মোড় মারুফা রহমান নিউজ 24 ঢাকা